মাই চ্যানেল, দিস ইজ রিয়া। সো কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে আমি আমার ডেইলি লাইফের ওপরই একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, আমি থাকি ডালাসের অ্যাডিশন সিটিতে। তো অ্যাডিশন সিটিতে আমরা যে অ্যাপার্টমেন্টেই ছিলাম সেটা আমরা লাস্ট 4 ইয়ার্স ধরে সেখানে কন্টিনিউ করছি, বাট এই ইয়ারে আমরা প্ল্যান করেছি যে আমরা নিউ অ্যাপার্টমেন্টে মুভ করব। তো দ্যাটস ওয়াই আমরা আজকে আমাদের নিউ অ্যাপার্টমেন্টে, মানে যে সোসাইটিতে আমরা নিউ অ্যাপার্টমেন্টটা নেব, তো সেখানে আমরা এসেছি আমাদের নিউ অ্যাপার্টমেন্টটা দেখার জন্য। তো অলরেডি এখন আমি এই সোসাইটিটার লিজিং অফিসে বসে আছি, তো এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো একটু পরেই জাস্ট আমার নিউ অ্যাপয়েন্টমেন্টটা আমরা দেখতে যাব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও দেখতে পাবে আমার নতুন অ্যাপয়েন্টমেন্টটা, আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার নতুন অ্যাপয়েন্টমেন্টটা ঠিক কেমন। নিউ অ্যাপয়েন্টমেন্টটা দেখার আগে আমি তোমাদের এই সোসাইটিটার সারাউন্ডিংসটা আর এখানকার লিজিং অফিসটা একটু ঘুরিয়ে দেখাই। এখানকার লিজিং অফিসটা এত সুন্দর, অলরেডি এখানে প্রচুর কিছুর অপশান আছে, মানে এই সোসাইটিটাতে এখানে সুইমিং পুল আছে, জিম আছে, সব কিছুই। আর এটা একদম গেটেড, এই কমিউনিটিটা পুরো গেটেড। এই লিজিং অফিসটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, এখানে ফায়ার প্লেসও আছে, আছে কফি এরিয়া। এই কফি এরিয়াটাতে কিন্তু ইন্টারনেট সার্ফিংও করা যায়। এবার আমরা চলে এসেছি সুইমিং পুলের অংশটায়, এখানে দেখতে পাচ্ছি বেশ বড় একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের একদম পাশেই রয়েছে বারবিকিউ স্টেশন, তাহলে তো এখানে সামার সিজনে বন্ধুদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করা যেতেই পারে। দেখতে পাচ্ছি বেশ বড়, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে। এই বিল্ডিংটার 3rd ফ্লোরেই আমার অ্যাপার্টমেন্ট, তো আমরা এখন অ্যাপার্টমেন্টের ভেতরে যাচ্ছি। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে কোট ক্লোজেট, আর তার পাশেই রয়েছে ফায়ার প্লেস। পাশেই দেখতে পাচ্ছি ওয়াল র্যাক আছে, আর এই ওয়াল র্যাকগুলো আমার ডেকোরেশনের জন্য খুব হেল্পফুল হবে। এই অংশটা হলো লিভিং এরিয়া, আর এই লিভিং এরিয়ার লেফট সাইডেই রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। এই লিভিং এরিয়ার পরেই রয়েছে ডাইনিং এরিয়া, আর এই ডাইনিং এরিয়াতেও দেখতে পাচ্ছি একটা বেশ বড় উইন্ডো রয়েছে। এই প্লেসটা হলো কিচেন এরিয়া, তো এখানে কিচেন এরিয়াটা খুব সুন্দরভাবেই সেট আপ করা আছে। দেখতেই পাচ্ছি যে প্রচুর ক্যাবিনেটস আছে, তো এই ক্যাবিনেটসগুলো যথেষ্টই বড় বড়, যেগুলো আমার জিনিসপত্র রাখার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আর এখানে ফ্রিজটাও যথেষ্ট বড়। আর এখানে দেখতে পাচ্ছি মাইক্রোওভেন রয়েছে, আর মাইক্রোওভেনের ঠিক নিচেই রয়েছে আমার ইলেকট্রিক ওভেন। তো আসলে এখানে আমরা মাইক্রোওভেনটা খুবই ইউজ করি, এটা ভীষণ হেল্পফুল। পাশেই রয়েছে ডিশ ওয়াশার, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই থাকে। আর এর ঠিক পাশেই রয়েছে নর্মাল ক্লিনিংয়ের জন্য সিঙ্ক এরিয়া।
যেখানে ওয়াশার অ্যান্ড ড্রায়ারের সেকশনটাও বেশ বড়, আর দুটোই দেখছি সেপারেট করে রাখা আছে। এর ঠিক পরেই রাইট সাইডে রয়েছে ওয়াশরুম। তো এখানের ওয়াশরুমটাও বেশ বড়। এই ওয়াশরুমের ভেতরেও দেখছি বেশ কিছু ক্যাবিনেটস আছে, তো এগুলোও কিন্তু ভীষণ হেল্পফুল হবে। আর এই ওয়াশরুম থেকে বেরিয়ে এই লেফট সাইডে রয়েছে একটা ছোট্ট ক্লোজেট, আর এটা হলো বেডরুম। বেডরুমেও দেখতে পাচ্ছি বেশ বড় একটা উইন্ডো আছে, আর এই বেডরুমের ভেতরেও কিন্তু ক্লোজেট আছে একটা, যেটা যথেষ্ট বড়। সো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো।